হামবাগ টাইমস। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত। চেম্বার আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, কালীঘাট, কামারপুকুর, মেসেদা ও ঘাটাল। কল ফর বুকিং 7477886099। লগ অন করুন www.anjanshastri.com। গোবিন্দ ওনার স্বামী ছ নম্বর ওয়ার্ডে আজ বালতি দেওয়া হচ্ছে, ডাস্টবিন বালতি, দুটো করে বালতি দেওয়া হচ্ছে, বাড়ি কিছু প্রতিটা বাড়িতে দেওয়া হবে বালতি। আজকে আপাতত আজকে আমরা একশোটা বালতি নিয়ে এসেছি, একশোটা পরিবারকে দেবো বালতি, দুটো করে বালতি দেওয়া হবে, একটা পচনশীল একটা অপচনশীল বর্জ্য খেলার জন্য। ওই বালতির দুটো কালার দেখতে পাওয়া যাচ্ছে, একটা সবুজ একটা নীল, এই দুটো বিষয়টা কি, মানে দুটো কালার ভিন্ন ভিন্ন কালার কেন? দুটো বিষয় বা দুরকম ময়লা ফেলার জন্য কালার গুলো ওই জন্যই করা হয়েছে। সবুজটা কিসের জন্য? সবুজ এটা পচনশীল বর্জ্য ফেলার জন্য সবুজ বালতি, আর নীল বালতিটা অপচনশীল বর্জ্য, যেগুলো শুকনো জিনিস, যেগুলো প্লাস্টিক ঠিক আছে, বিস্কুটে নানা রকম শুকনো জিনিস যাবতীয় ওইগুলো ফেলার জন্য। কতদিন হবে এই কর্মসূচিটি? এই কর্মসূচিটিতে আমাদের আমাদের আপাতত এখন আমরা 3, 4, 5 এগুলো দিয়ে ফেলেছি। 6 নম্বর ওয়ার্ডটা দিচ্ছি আমরা, প্রতিটা ওয়ার্ডই দেওয়া হবে, বাকি 19টা ওয়ার্ড আছে এগুলো সবই দেওয়া হবে। আজকে কি এই 6 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি? হ্যাঁ, আজকে এই 6 নম্বর ওয়ার্ডে কর্মসূচি। আপনার নাম? আমার নাম আশিস পাল এবং আমার সাথে আর আমার সঙ্গীরা আছে। ধন্যবাদ। কে পাঠিয়েছে আপনাদেরকে এই কর্মসূচির জন্য? এই কর্মসূচিটা আমাদের আরামবাগ পৌরসভা পৌর পিতা, এছাড়া আরামবাগ পৌরসভা সাফাই বিভাগ থেকে আমরা এসেছি। ধন্যবাদ। Collection, jeans and t-shirts, only for men.